এখন বাসায় যে যাবি জবাব দিবি কি গতি এই মাইকেলের কাছে ট্যাটু আছে নাকি মাইকেল বাইরে উল্টাইয়ে জারলেও ফুটা পয়সা বাইরিবে না থাকলে দিত হয় থাকলে দিত ঘরে একটা স্প্রাইট স্প্রাইট লইয়া গেলেই খুশি আর আমার বউ বউ না আমার বউ হচ্ছে স্ত্রী স্ত্রী বোঝো আয়রন বেটা ওটা বউ না ওটা আয়রন আর যাই লই যে কিছুতে কিছু কামাইবে আর এই যে কলি কি হারাই গেছে এই ধরনের নর্মাল কথাবার্তা কোনো কাজ হইবে না কারণ মৃত্যু হিসেবে হার দ্বারা আমি এখন অলরেডি এস্টাবলিশড কিছু তো কিছু হইবে না কি করবি কি কর কিছু করি না বেটা ব্যবস্থা করিছি ল খুব একটা অসুবিধা হইবে না প্রত্যেকটা মাসে তুমি এরকম মিথ্যা কথা বলো এই দেখো পকেটটা কাটা তুমি কি টাকা ভাগে ভাগে রাখছিলা তাহলে তো ব্যাগটা হয়ে যাইতো ব্যাগটাই তো পকেট মেরে লই যাইতো আমি জীবনেও কারো দেখি নাই যে টাকা দুই ভাগে রাখে পকেট কাটিয়ে টাকা লই গেছে আমি পেরমান দাইলাম এরপর তুমি বিশ্বাস করো না কি করব আমি জানি না তুমি যেইখান থেকে পারো টাকা নিয়ে আসো দরকার হলে পকেট মারের কাছ থেকে টাকা নিয়ে আসো যাও কি হলো শোনো তুমি আমার কথা হাসপাতালের মধ্যে ঢুকে ফেলেছে নি অপারেশন করে নিছে ফ্যাটের আড্ডি ভেঙে গেছে রে কি ওমা ফ্যাটের আড্ডি নিয়ে ভেঙে গেছে আর চিন্তা করেন না টাকা 3000 দিছি লাগলে আরো দেবো মানুষ বলি কথা মানুষের জীবন বহুত দর বুঝছেন নি টিয়ার তো মানুষের জীবন বলি কথা আর কই না রাস্তাঘাটের অবস্থা বহুত খারাপ হয়ে গেছে গাড়ি ঠিক মতন চালানো রাস্তার উপর উড়াই দেয় একটা লোক অ্যাক্সিডেন্ট হয়ে ভরিয়েছিল আমি এদের নিয়ে হাসপাতালে রাখিয়েছি এদের ফ্যাটের আড্ডিগুটি সব ভাঙিয়েছি ভাগ্য বলা যে বেতনটা হয়েছিল তুমি কিছু মনে করিও না কিছু টিয়া এনে কম আছে ল ধরো তুমি কিছু মনে কিছু নেই টিয়ার সাইজ জীবনের মূল্য অনেক বেশি নেই ঠিক আছে যাও ফ্রেশ হয়ে নাও তাড়াতাড়ি হেয়ার স্টাইল হইলাম খাওয়া দাওয়া করলাম কিন্তু আজ তো ঘুমাইতে পারবো না কেন আজ তো হলে মিশা দাও বেশি টিয়া আসলে ওয়াল ব্যাংক রাখি দিছে এই অ্যাক্সিডেন্ট আসলে কিছু না সেটা তো যখন পেটের হাড্ডি ভাঙছে তখনই বুঝছি তুই ওর মাফ করে দাও বলে গেছি আমি যা দেবো তো প্রতি মাসেই শুনতেছি সবসময় এরকম অজুহাত শুনি নতুন কিছু না যখন